প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ইভেন সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের সেমিস্টারের পরীক্ষা নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি হাইকোর্টের নির্দেশের পর কি জানালো একই সাথে তোমাদের অনেকের প্রশ্ন রয়েছে অন্যান্য ইউনিভার্সিটি যাদের এখনও পরীক্ষা শুরু হয়নি তাদের পরীক্ষা কিভাবে হতে চলেছে ইউনিভার্সিটির অফিসিয়াল তথ্য অনুযায়ী কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব কর সোধে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলবো তারপরে অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে বলবো তোমাদের সকলকেই জানিয়েছিলাম হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক সংস্থাকে তিন দিনের মধ্যে পিটিশানকারীরা আবেদন করলে তার তিন দিনের মধ্যে সমস্ত তথ্য তাদের তুলে ধরতে হবে এ এই মুহূর্তে পরীক্ষা নিয়ামক সংস্থা কী জানিয়েছে ছাত্রছাত্রীরা হার্ডওয়ার্কের মাধ্যমে অ্যাক্টিভলি পরীক্ষায় মনোযোগী হয়ে পরীক্ষা দিচ্ছে সেই কারণে পরীক্ষা ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়ামক সংস্থা কোনো রকম হস্তাপেক্ষ করবে না একই সাথে আরও একটা বিষয় যেটা ছাত্রছাত্রীদের তরফ থেকে রাখা হয়েছিল যে সিলেবাস শেষ করা হয়নি তো পরীক্ষা নিয়ামক সংস্থা জানিয়েছিল জানিয়েছে যে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের এর কলেজ ওয়াইজ ইস স্পেশাল ক্লাস দিয়ে প্রত্যেকটি সিলেবাস নাকি শেষ করে দেওয়া হয়েছে সত্যি বলতে ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ামক সংস্থা ছাত্রছাত্রীদের যে প্রশ্নের উত্তর দিয়েছেন এন যে বিষয়গুলো জানিয়েছেন যে স্পেশাল ক্লাসের মাধ্যমে পরীক্ষা আর সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে সত্যি আদৌ কি তাই হয়েছে অনেক ছাত্রছাত্রী এই মুহূর্তে পরীক্ষা রীতিমতো শেষের মুহূর্তে যেখানে ছাত্রছাত্রীরা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত ডিপ্রেশনের মধ্যে রয়েছে পরীক্ষা আর ক্লাস সিলেবাস শেষ হয়নি সেই কারণে পরীক্ষা অনেকের ভালো হয়নি অনেকের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের পরীক্ষা কীরকম হয়েছে তোমরা কত নম্বর আশা করছো অবশ্যই কমেন্টে জানাও তোমরা যারা স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো এখনও পর্যন্ত যে আমাদের এক্সাম কাউট কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে তো তোমাদের এক্সামিনেশান কিভাবে হবে তোমাদের এক্সামিনেশান বাড়িতে বসে অনলাইনে হবে তোমাদের কলেজ থেকে ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে সেই ইমেল আইডির মাধ্যমে তোমাদের কিন্তু প্রশ্নপত্র পাঠিয়ে দিতে হবে একদম আগের মতন বাড়িতে বসেই হচ্ছে শুধুমাত্র দুঃখ ও বা খারাপ লাগছে ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে যে সমস্ত ছাত্রছাত্রীর সিলেবাস তো শেষ হয়নি যারা প্রাইভেট টিউশন নিতে পারে না সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবেই সত্যি মনটা খারাপ লাগছে আর বেশ কিছু ছাত্রছাত্রী ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম বিষয় উল্লেখ করছো যেখানে খুব খারাপ বিষয় পরীক্ষা এতটাই খারাপ হয়েছে এ যার জন্য আমাকে ভুল পদক্ষেপ নিতে হবে তোমাদের শুধু একটাই কথা বলবো সবার প্রথমে তোমার প্রত্যেকে মা বাবা এত কষ্ট করে তোমাকে এত দূর এগিয়ে নিয়ে এসে একটা জীবনের কাছে পরীক্ষা একটা তুচ্ছ ব্যাপার তোমার পরীক্ষায় শুধুমাত্র তোমার কেরিয়ার নির্ভর করবে না তোমার রেজাল্টই শুধুমাত্র তোমার কেরিয়ার নির্ভর করবে না কাজেই তোমাদের প্রত্যেককে অনুরোধ করব। তোমাদের যত রাগ ক্ষোভ আছে দাদার ওপর করতে পারো তোমার নিজের যে মূল্যবান জীবন সেই জীবনের যেন কোনো ক্ষতি না তোমরা করো আর তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে একেবারেই জানাতে ভুলো না